হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের মাঝে আমি আজকে একটি তথ্য শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকের তথ্যটি হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক বা মেসেঞ্জারের আপনাকে অনলাইন থেকে আপনি যতই 24 ঘন্টা ফেসবুক ইউজ করেন কিন্তু কেউ আপনাকে অনলাইনে দেখতে পাবে না, এই সেটিংটি আপনি কীভাবে অন করবেন তা আমি আজকে এই ভিডিওতে দেখানোর জন্য চলে এসেছি। তো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আপনি আপনার ফেসবুকটি ওপেন করে দেবেন। তো ফেসবুকটি ওপেন করার পর জাস্ট আপনার এই থ্রি লাইনে এখানে একটা চাপ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার জাস্ট নিচে আসবেন, আসার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি জাস্ট এটার উপর একটা চাপ দিয়ে দেবেন। চাপ দিয়ে দেওয়ার পর জাস্ট আপনার কী করবেন, সেটিংসে চাপ দিয়ে দেবেন। তো আমি সেটিংসে চাপ দিয়ে দিলাম। সেটিংসে চাপ দিয়ে দেওয়ার পর আপনার জাস্ট একটু নিচে আসবেন। নিচে আসার পর আমরা একবারে সর্বশেষে এখানে একটি অপশন দেখতে পাবো যে অ্যাক্টিভ স্ট্যাটাস, জাস্ট আমরা এই অপশনে একটি চাপ দিয়ে দিব। চাপ দিয়ে তারপর জাস্ট এটা অফ করে দিব। এখনই চলে যাবেন, আরও কাজ আছে। তো আপনারা মনে করেন যে এটা বন্ধ করে দিলে হয়ে যাবে, সাথে সাথে না, কিন্তু আপনার এখানে আরও কাজ আছে। তো এটা আপনার অফ করে দেবেন। তো অফ করে দেওয়ার পর আপনার ফেসবুকের কাজ শেষ। এখন আপনাকে করতে হবে মেসেঞ্জারে। তো আপনার যদি মেসেঞ্জার ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আপনাকে মেসেঞ্জারে অ্যাক্টিভ মেসেঞ্জারে থাকার কারণেই এই জন্য অ্যাক্টিভ দেখায়। তো মেসেঞ্জারে কীভাবে অফ করবেন এর জন্য জাস্ট আপনার কী করবেন, জাস্ট আপনার মেসেঞ্জারটি ওপেন করবেন। তো ওপেন করার পর জাস্ট আপনার প্রোফাইলের এখানে একটি চাপ দিয়ে দেবেন কোনায়। চাপ দিয়ে দেওয়ার পর এখানে আসবেন, আসার পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন যে এখানে একটি দেখতে পাবেন যে অনলাইন স্ট্যাটাস নামের একটি অপশন। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস, জাস্ট আপনারা কী করবো এটার একটা চাপ দিয়ে দেবেন। চাপ দিয়ে দেওয়ার পর এখানে আপনারা এখন বলতে পারেন যে কোনটা অফ করবো কোনটা অন করব। তো এটা এখন আমি দেখাবো। তো শুরুতে আপনারা কী করবেন, জাস্ট প্রথমটি অফ করে দেবেন। এটা অফ করে দেওয়া দুটোই অফ হয়ে যাবে। তো টার্ন অফ করে দিলাম, দিয়ে দেওয়ার পর সাথে সাথে এটা কিন্তু অফ হয়ে গেছে। এখন কিন্তু আপনাকে আবার অনলাইনে দেখতে পাবেন না। আপনি আপনি 24 ঘন্টা চালান, কোনো প্রবলেম নেই। তো এখন আপনারা যে এই ওপেন করার জন্য আবার ফেসবুকটি ওপেন করবেন। ওপেন করার পর থ্রি লাইনে চাপ দিয়ে দেবেন, দিয়ে তারপর সেটিংয়ের প্রাইভেসিতে আসবেন, আসার পর সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা জাস্ট ওই আমরা যেখান থেকে সেটি ওপেন করলাম সেখানে আসবেন। তো এখানে আমার সেটিংসটি ওপেন হচ্ছে। তো এখানে আমার সেটিংটি ওপেন হয়ে যাক। হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট কী করবেন, আবার নিচে চলে আসবেন, আসার পর অ্যাক্টিভ স্ট্যাটাস এটা আপনারা জাস্ট কী করবেন, অন করে দেবেন। তাহলে আপনাকে সবাই দেখতে হবে, এটা অফ করে দিলে আপনাকে কেউ দেখতে পাবে না। আর এই মানে এটা অফ করলেই মেসেঞ্জার কিন্তু আপনাকে অবশ্যই অফ করতে হবে, আপনার যদি ফোনে মেসেঞ্জার ইনস্টল করা থাকে, নাহলে কিন্তু আপনাকে সবাই অনলাইনে দেখতে পাবে। আর এর দুইটা যদি দুটোই যদি অফ করে দেন তাহলে আপনাকে কেউ অনলাইনে অ্যাক্টিভ দেখতে পাবে না। কিন্তু আপনার নোটিফিকেশন কেউ যদি আপনাকে মেসেজ সেন্ড করে তাহলে আপনার সাথে এখানে নোটিফিকেশন চলে আসবে, আপনি মেসেঞ্জারও দেখতে পাবেন, আপনার সাথে মানে নোটিফিকেশন আসবে আপনার সে কে মেসেজ করলে চলে আসবে, কিন্তু সে আপনাকে অনলাইনে দেখতে পাবে না। তো আজকের এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করুন। আর এখানে কিন্তু অ্যাক্টিভটি অফ করার জন্য অর্থাৎ অন করার জন্য আবারও ফেসবুকে অন করে দেবেন, আবার মেসেঞ্জারে অন করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। ভিডিওটি কেমন হলো একটি লাইক দিয়ে কমেন্ট করবেন, কমেন্ট করার পর এই ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাই।